দেবী বলতে আমাদের সেই আত্মা এবং জীবনের দরজা অহং। অহমেরই তো সব শক্তি, যদি দুর্বুদ্ধি হয় তাও অহংয়ের হয়, যদি সুবুদ্ধি হয় তা অহংয়ের হয়। এই জন্য দেবীকে সব কিছুর জননী বলা হয়, তিনিই তো কারণ। এই যত অস্ত্র সে সব অস্ত্র দেবীর হাতেও আছে, ঠিক আছে। লীলা কেন বলা হচ্ছে? দেবতাদের শক্তি দিয়ে দেবী লড়ছে আর অসুর তার বিরোধ করছে, দেবীকে এর কেন্দ্রে বসে আছেন, যেন দুজনকেই প্রমোট করেছেন। দেবীর জন্য তা খেলা, অহংয়ের জন্য এই জগতের মধ্যে শুদ্ধ অহংয়ের জন্য আত্মার জন্য এই জগৎ খেলা। তো দেবীকে আঘাত করতে গিয়েছে, দেখলে মনে হচ্ছে না দেখো মিথ্যা সত্যকে মেরে ফেলবে। আরে ভাই পুরোটাই লীলা, যদি দুর্গার দিক থেকে দেখো, দুর্গা বলবে আমার ত্রিশূলেই শিবের ত্রিশূল, আমার ত্রিশূলেই অসুরেরই খড়গ, দুটোই একই জিনিস। তাহলে এই বধ কি? বধ ব্যক্তির জন্য, মহিষাসুর বধ আমাদের প্রয়োজন, আত্মার নয়। আত্মা তো পূর্ণমাদহ পূর্ণমিদম্।